হজরত মুসা আলাইহি সালামের সময়কার একটি ঘটনা। হজরত মুসা আলাইহি সালাম একবার আল্লাহ তাআলার কাছে আরজ করলেন, হে দয়াময় প্রভু, আমার উম্মতের মধ্যে সবচেয়ে খারাপ ব্যক্তিকে আমাকে দেখিয়ে দিন। অদৃশ্য থেকে আওয়াজ এলো, ঠিক আছে, আগামীকাল সকালে তুমি পথের ধারে বসে থেকো, যে ব্যক্তি সর্বপ্রথম এই পথ অতিক্রম করবে সেই হলো তোমার উম্মতের মধ্যে সবচেয়ে খারাপ। হজরত মুসা আলাইহি সালাম ঠিক সময় মতো নির্দিষ্ট স্থানে বসলেন। কিছুক্ষণ পর দেখলেন এক ব্যক্তি ছোট ছেলেকে কোলে করে তাকে অতিক্রম করল। হজরত মুসা আলাইহি সালাম তাকে দেখে মনে মনে বললেন, ওহ, এই ব্যক্তি আমার উম্মতের মধ্যে সবচেয়ে খারাপ। কিছুক্ষণ পর হজরত মুসা আলাইহি সালামের ইচ্ছা হলো তার উম্মতের মধ্যে সবচেয়ে ভালো ব্যক্তিকে দেখতে। এবার তিনি মহান আল্লাহর নিকট আরজ করলেন, হে দয়াময় প্রভু, এবার আমার উম্মতের মধ্যে সবচেয়ে ভালো ব্যক্তিকে আমাকে দেখান। আওয়াজ হলো, হে মুসা, পথের ধারে বসো, সন্ধ্যাবেলায় যে ব্যক্তি সর্বপ্রথম আসবে সেই হলো তোমার উম্মতের মধ্যে সবচেয়ে ভালো। সন্ধ্যাবেলায় হজরত মুসা আলাইহি সালাম নির্দিষ্ট স্থানে বসলেন। কিছুক্ষণ পর দেখলেন সকালের সেই ব্যক্তি ছোট ছেলেকে কোলে করে ফিরতি পথে আসছে। তাকে দেখে হজরত মুসা আলাইহি সালাম অত্যন্ত অবাক হলেন এবং গভীর চিন্তায় পড়ে গেলেন। হজরত মুসা আলাইহি সালাম আল্লাহর কাছে আরজ করলেন, হে দয়াময় প্রভু, আমি একই দেখছি, সকালে যে সবচেয়ে খারাপ ছিল সন্ধ্যায় সে কীভাবে সবচেয়ে ভালো হয়ে গেল? অদৃশ্য থেকে মহান স্রষ্টা উত্তর দিলেন, যখন ওই ব্যক্তি ছেলেকে সাথে নিয়ে তোমাকে অতিক্রম করে জঙ্গলে প্রবেশ করল, তখন ছেলে তাকে প্রশ্ন করেছিল, বাবা, এই জঙ্গল কত বড়? সে ব্যক্তি উত্তরে বলেছিল, অনেক বড়। ছেলে আবার প্রশ্ন করল, বাবা, জঙ্গল থেকে কি বড় কোনো কিছু আছে? তখন বাবা বলেছিল, হ্যাঁ বাবা, ওই পাহাড়গুলো জঙ্গল থেকেও বড়। ছেলে পুনরায় প্রশ্ন করল, পাহাড় থেকেও কি বড় কি কিছু আছে? বাবা বলল, আছে আছে, ওই আকাশ। ছেলে আবার প্রশ্ন করল, আকাশ থেকে বড় কি কিছু আছে? সে ব্যক্তি বলল, হ্যাঁ আছে, আমার পাপ ওই আকাশ থেকেও বড়। ছেলে বাবার এ প্রশ্নের উত্তর শুনে বলল, বাবা, তোমার পাপ থেকে বড় কি কোনো কিছু নেই? তখন সে ব্যক্তি চিৎকার দিয়ে কান্না করে লজ্জিত হয়ে গম্ভীর স্বরে বলল, আছে বাবা, আমার পাপ থেকেও আল্লাহর রহমত অনেক অনেক বড়। হে মুসা, এই ব্যক্তির পাপের অনুভূতি ও অনুশোচনা আমার এত পছন্দ হয়েছে যে আমি তাকে তোমার উম্মতের সবচেয়ে খারাপ ব্যক্তিকে সবচেয়ে ভালো ব্যক্তি বানিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। হে আল্লাহ, আপনি আমাদের সকলকে পিছনের গোনাহের কথা সবসময় স্মরণ করে সামনের দিনগুলোকে সত্য পথে চলার তৌফিক দান করুন। আমিন।